আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ডিজাইনটি canva.com মাধ্যমে তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক। তো আপনারা যারা মোবাইল ইউজার আছেন তারাও এই ডিজাইনটি তৈরি করতে পারবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এই এই ডিজাইনটির, তো সেখানে ক্লিক করলেই আপনারা চলে আসতে পারবেন। তো আপনারা চলে যাবেন canva.com-এ। canva.com-এ চলে আসার পর এখান থেকে সোশ্যাল মিডিয়া সেকশন সিলেক্ট করে এবার এখান থেকে চলে যাবেন ইউটিউব চ্যানেল আর্ট। ওকে, তো এরপর এখান থেকে আপনারা কাস্টমাইজেশন নিজের মতো করে ডিজাইন তৈরি করতে পারেন। তো আমরা এতটুকু করব না, আমরা এখান থেকে একটা টেম্পলেট চুজ করব। ওকে, তো এরপর এখান থেকে আমরা এই এইটা সিলেক্ট করব। এটার নাম দেখতে পাচ্ছেন ইন্ডিগো অ্যান্ড দ্য সিম, বিভিন্ন নাম। তো এটা আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো এরপর আমরা এই টেক্সটটাকে চেঞ্জ করে দেবো। টেক্সটটাকে চেঞ্জ করার জন্য আমরা টেক্সটের উপরে ডাবল ক্লিক করব, এরপর এখান থেকে আমরা লিখব আমরা আমাদের চ্যানেলের নাম লিখব। আপনি আপনার চ্যানেল বা যেটা আপনার মন চায় সেটি আপনি লিখবেন এখানে। তো এরপর কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করবেন, এবার এখান থেকে ফন্ট সাইজটা চেঞ্জ করে দেবেন। তো আমি এখান থেকে ফন্ট সাইজটা চেঞ্জ করে দিচ্ছি, 60 দিয়ে দিয়েছি। এবার একটু, হ্যাঁ, আমরা এভাবে করে নিলাম। ডাবল ক্লিক করে সিলেক্ট করবেন। আমরা আমাদের ডিজাইনটি ছোট হয়ে গেছে বেশি, প্লাসে ক্লিক করে একটু বড় করব। এবার আমরা মাঝ বরাবর নিয়ে আসবো ডিজাইনটিকে, উপরের লেখাটাকে আমরা নিচে নিয়ে আসব। ওকে, তো আমরা আমাদের চ্যানেলের নামটি সিলেক্ট করে দিচ্ছি, এরপর কালারটা আমরা একটু চেঞ্জ করে দেবো। সবগুলো সিলেক্ট করে এরপর এখান থেকে কালার, এখানে আমরা রেড কালার দিয়ে দেবো, দেখি কেমন দেখায় রেড কালার। তো আমাদের রেড কালারটা ভালো দেখাচ্ছে না, তো অন্য কালার দেখি আমরা। ওকে, তো আমরা এই কালারটি দিচ্ছি, এই কালারটি দিয়ে এরপর এখান থেকে একটু লেখা আছে এই লেখাটি আমরা চেঞ্জ করে দেব। ওকে, তো আমাদের এখান থেকে চাইলে আমরা এই এই যে ডিজাইনটি রয়েছে এই ডিজাইনটি চেঞ্জ করে দিতে পারি। তো আপনারা চাইলে এই ডিজাইনটি চেঞ্জ করে দিতে পারেন। তো আমার যেহেতু ভালো লাগছে সেহেতু এই ডিজাইনটি আমি রেখে দিলাম। তো আপনারা যদি চান যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবেন, ব্যাকগ্রাউন্ডের কালারটা ডাবল ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। এবার এখান থেকে এই যে কালার এটিকে আপনারা চেঞ্জ করে এখান থেকে বিভিন্ন কালার চাইলে আপনারা দিতে পারেন, বাট আমাদের ওই কালারটি ভালো লাগছে এই জন্য আমি এই কালারটি দিয়ে দেবো। এরপর এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক করবেন, ডিজাইনটি ডাউনলোড করার জন্য এই ডাউনলোডে ক্লিক করবেন। এরপর সামান্য সময় ওয়েট করবেন, এরপর ডাউনলোড এখানে ক্লিক করবেন, এরপর প্রসেসিং হবে। এরপর এখান থেকে আপনারা সেভে ক্লিক করবেন, এরপর আপনার ডিজাইনটি ডাউনলোড হয়ে যাবে জিআইএফ ফাইল হিসেবে। তো আপনি এটি পিএনজি বা জেপিজি হিসেবে আপনি আপনার চ্যানেলে আপলোড দিয়ে দেবেন, সেক্ষেত্রে আপনার ডিজাইনটি সেম দেখাবে, যেভাবে আমরা তৈরি করেছি সেভাবেই দেখাবে। তো আমরা যদি ডিজাইনটি ওপেন করি, আমাদের ডিজাইনটি এভাবে দেখাচ্ছে। আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে এভাবে এটিকে নিয়ে নিতে পারে যদি সমস্যা হয় আমাদের ডিজাইনের ক্ষেত্রে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।